আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আমি ডক্টর খান খানাসী আপনাদের সাথে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে আমরা কথা বলবো হঠাৎ কোনো পুরুষের লিঙ্গটা যদি শীতল হয়ে যায় নরম হয়ে যায় সেটা অবিবাহিত পুরুষের হতে পারে বা বিবাহিত পুরুষের হতে পারে পুরুষদের সবথেকে একটা বড়ো ধরনের আতঙ্ক যেটা লিঙ্গটা নরম হয়ে যাওয়া বিশেষ করে যারা নতুন বিবাহিত পুরুষ তারা বিয়ে করার পরে অনেক ধরনের ভায়াগ্রা বা আগ্রা নাগরা ইত্যাদি ইত্যাদি যেটাকে আমরা সিল ডেনাফিল গ্রুপের ওষুধ বলি এই জাতীয় ওষুধগুলোর তারা খেয়ে যারা মেলামেশা করতে যায় এই ওষুধগুলো খাওয়া সত্ত্বেও যখন লিঙ্গ নরম এই ক্ষেত্রে করণীয়টা কী খুবই একটা চিন্তার বিষয় যেখানে পুরুষ মারাত্মকভাবে লজ্জিত হতে হয় স্ত্রীর কাছে স্ত্রী প্রেশানির মধ্যে পড়ে যায় সে তার লাশ লজ্জাটাকে ভেঙে পুরুষের কাছে দাবি করে যেন তার লিঙ্গটা যেন শক্ত হয় সে নিজেকে নিজে দোষারোপ করতে থাকে তার কপালে এই রকম একটা স্বামী জুটল এতদিন পরে তার বিয়ে হলো আর এইরকম একটা তার স্বামী জুটছে স্বামীর কোটি কোটি টাকা নারীকে এত বেশি সুখ দিতে পারে না যে নারীর যদি লিঙ্গ পুরুষের যদি লিঙ্গটা যদি এত নরম বেশি থাকে সে একটা পুরুষের কাছে একটা সুস্থ একটা সে পুরুষ কল্পনা করে আশা করে পুরুষও খুব লজ্জিত হতে হয় সে সারা জীবন ধরে তার লিঙ্গটা শক্ত হতো আজকে বিশেষ মুহূর্তে বিশেষ সময় লিঙ্গটা আর শক্ত হচ্ছে না অথবা বিয়ে হয়েছে দুই তিন বছর খুব ভালো চলছে হঠাৎ করে লিঙ্গ নরম হয়ে গেছে বা চল্লিশ বছর পার হয়েছে লিঙ্গটা নরম হয়ে যাচ্ছে বা বিয়ে করতে যাচ্ছে বিয়ে কোনো হয় নাই একটা যুবক বাসায় বিয়ের কথাবার্তা চলছে লিঙ্গটা নরম হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি সিচুয়েশন বিভিন্ন কারণবশত লিঙ্গটা আগে শক্ত হতো কিন্তু বর্তমানে শক্ত হচ্ছে না এই ক্ষেত্রে কেন এই রকম হয় আর এর থেকে আপনি কিভাবে পরিত্রাণ লাভ করবেন সব থেকে একটা মানে আলোচিত একটা বিষয় এটা সাডেন ইলেকট্রাল ডিসফাংশন অনেক পুরুষের লাইফটাকে বরবাদ করে দিয়েছে ডিভোর্স হয়ে গিয়েছে স্বামী স্ত্রীর ভিতর মনোমালিন্য দেখা দিয়েছে পুরুষ বিয়ে করতে ভয় পেয়েছে স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে এই সমস্যাটা কোনো না কোনো পুরুষ তার জীবনে একবার হোক দুইবার হোক সে ফেস করতেই হবে তাকে এই ঘটনাটা যদি ঘটে যায় আপনার লাইফে আপনি মোটেও ভয় পাবেন না আমি পুরুষদের উদ্দেশ্যে যারা বলবো আপনি বিবাহিত বা অবিবাহিত হন না কেন যদি আপনার লিঙ্গটা জীবনে কোনো না কোনো সময় শক্ত হতো কিন্তু আপনি আপনি পরিস্থিতির আজকে লিঙ্গটা অবস্থা পানি আপনার এই কারণে লজ্জায় আপনি কাউকে বলতে পারছেন না আপনার পাশে কেউ নাই সবাই সাহস দিচ্ছে ডক্টররা সাহস দিচ্ছে বন্ধুরা সাহস দিচ্ছে আপনিও বুঝতে পারছেন ঠিক হয়ে যাবে কিন্তু নিজেকে কোনো মতেই আপনি সান্ত্বনা দিয়ে দিতে পারছেন না এই ক্ষেত্রে প্রথম করণীয়টা হচ্ছে আপনি কিছুদিন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস অপেক্ষা করবেন ভেঙে পড়বেন না কারণ এখানে লিঙ্গটা কিন্তু বাতাসে নষ্ট হয়ে যায় না আপনার বাতাস লেগে নষ্ট হয়ে গেছে আজগবি কথাবার্তা অনেকে বলে যে এই জিনিস হয়েছে ওই জিনিস হয়েছে তো এই জিনিসটা লিঙ্গটা নষ্ট হয় না সচরাচর যদি আপনার খুব মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট না হয় আপনার স্পাইনাল কর্ড ইনজুরি যদি না হয় ব্লাড সার্কুলেশনটা যদি পুরো যদি নষ্ট না হয়ে যায় তাহলে লিঙ্গটা হয়তো সাময়িকভাবে আপনার রিপ্লেক্সটা এটা লিম্বিক সিস্টেম থেকে মস্তিষ্ক থেকে আপনার উত্তেজনাটা যেভাবে সরিয়ে পড়ার কথা ছিল সেটা সরিয়ে পড়ছে না আপনার উত্তেজনাটা সাময়িকভাবে স্থগিত হয়ে আছে হোল্ড হয়ে আছে এটা সময়ের ব্যবধানে এই ফিলিংসটা শরীরে চলে আসে আবার সময় কখনো কখনো হোটহাট এটা ফিলিংসটা চলে যায় সব কিছু ঠিকঠাক কিন্তু শরীরে ফিলিংস নাই অনুভূতি নাই লিঙ্গটা কোনো মতে আপনার উত্তেজিত হচ্ছে না অনুভূতিটা কেমন যেন হারিয়ে গিয়েছে এতে মোটেও চিন্তার কোনো কারণ নেই আপনি যদি একটু বাড়তি যদি সচেতনতাটাকে ধরে রাখার জন্য আপনি সেই ক্ষেত্রে সেক্সুয়াল হরমোন পরীক্ষা করার বিষয় আছে আলট্রাসোনোগ্রাফিতে ডুফ্লেক্স স্টাডি করে দেখা হয় যে ব্লাড সার্কুলেশন ঠিক আছে কিনা হরমোন লেভেল ঠিক আছে কিনা যদি সব ঠিকঠাক থাকে মাথা ঠান্ডা করে রাখবেন প্রথম কথা মাথা যত বেশি ঠান্ডা থাকবে সেক্সুয়াল লাইফের সমস্যাগুলো তত বেশি আপনার সমাধান হয়ে যাবে যত বেশি মাথা গরম করবেন স্ত্রী যত বেশি আপনাকে ভয় দেবে আপনার নিজে যত বেশি প্রেশানিতে পড়বেন তত বেশি সমস্যা তত জটিল আকার ধারণ করবে আপনি এই সমস্যার ভিতরে হাবুডুবু খাবেন এর থেকে বেরোতেই পারবেন না তাহলে এই ক্ষেত্রে প্রথম করণীয় হচ্ছে মাথাটা ঠান্ডা রেখে একজন ডক্টরের সাথে পরামর্শ করা যে আপনার এই সিচুয়েশন এখন কি করণীয় ডক্টর যেভাবে চলতে বলে সেভাবে চলবেন দেখ এই ডক্টর এই কথা বলছে ওই ডাক্তার এই কথা বলছে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতেছেন ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেছেন এইতে করলে আপনার মূলত সমস্যাটা তীব্র আকার ধারণ করে কারণ চিকিৎসা ব্যবস্থা একটা সময় আছে যেটাকে আমরা বলি মেডিকেল ভাষা ফলো আপ কিন্তু আপনি যদি ফলো যদি ঠিক মতন দিতে পারেন দেখবেন যে এই সমস্যাটা আপনার থেকে ধীরে ধীরে চলে যায় আর এটা নিয়ে যত বেশি ঘাটবেন তত বেশি সমস্যা হবে একটা মানুষের জীবনে সবসময় কি লিঙ্গটা একই রকম শক্ত থাকে একটা নিজেকে একবার চিন্তা করেন প্রত্যেকটা জিনিসের তো একটা রেস্ট আছে বিরতি আছে বিশ্রাম আছে তো লিঙ্গটাও এইভাবে একটা বিরতি নেয় একটা বিশ্রাম নেয় উত্তেজনাটা ওঠানামা করে কখনো কম থাকে কখনো বেশি থাকবে যদি আপনি যদি নিজেকে নিয়ে যদি খুব বেশি ভয় পেয়ে যান সেই ক্ষেত্রে পরীক্ষা করে আগে সুনিশ্চিত হবে যে কোনো রোগ আছে কিনা রোগ না থাকলে ভয় পাবেন না পরীক্ষার রিপোর্ট যদি বলে নর্মাল তাহলে নর্মালটা ধরে নেবেন সত্য বলে মেনে নেবেন রিপোর্ট নর্মাল কিন্তু আপনার কাজ হচ্ছে না এই জন্য অস্থিরতা নিজের ভেতরে আনবেন না ওষুধগুলো কাজ করতে একটু সময় নেয় কারোর হয়তো আপনার পনেরো দিন লাগতে পারে কারোর আপনার তিন মাস লাগে কারোর ছয় মাস লাগে কিন্তু একেবারে আপনি নষ্ট হয়ে গেছে বিষয়টা দুই বছর দশ বছর পাঁচ বছর এই রকম কিন্তু হয় না সেজন্য এখানে একটা স্ত্রীদের একটা করণীয় আছে যে স্বামীকে সাপোর্ট দেওয়া স্বামীর পাশে থাকা তো স্বামীর এই জিনিসটা বিশেষ করে এটা হয় যে নতুন বিবাহিত স্ত্রী যদি নববিবাহিত স্ত্রী যদি দেখে স্বামীর লিঙ্গটা নরম হচ্ছে না সে ওষুধ খেয়েছে তাও নরম হচ্ছে না সে আত্মীয় স্বজনকে জানিয়ে দেয় তার স্বামীর সমস্যা বিশাল একটা বিচার সালিশ বসে এই জিনিসটা আরও সমস্যা তীব্র আকার ধারণ করে এটা সবর করতে হয় অপেক্ষা করতে হয় তাহলে ইনশাল্লাহ এই সমস্যাটা চলে যাবে তাহলে আপনাদের যাদের হঠাৎ লিঙ্গ নরম হয়ে যায় তারা ছুটাছুটি বন্ধ করবেন একটু কিছুদিন একটু মাথা ঠান্ডা করে বাসায় অপেক্ষা করেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বৃদ্ধি করবেন প্রয়োজন আপনারা কোথাও ঘুরতে যান বেড়াইতে যান সব কিছু ঠিকঠাক চললে আর এটা প্রতিনিয়ত কিন্তু মেলামেশা করার চেষ্টা করতে হবে আপনার নরম হয়ে গেছে বলে আপনি প্রায় দশ বছর প্রায় বিরতি নিয়ে আপনি সাধু সুন্দর হয়ে গেছেন বিষয়টা কিন্তু এমন না আপনি নরম হয়ে গেলে আপনি বারবার ট্রাই করবেন স্ত্রীর কাছে যাবেন স্ত্রী বা স্বামীকে বকাঝোকা না দিয়ে একটু সহযোগিতা করবেন দেখবেন যে এটা খুব ভালো মতন সমস্যার সমাধান আমরা অসংখ্য আমরা পেশেন্টের আমরা দেখছি যে এটা শুধুমাত্র কাউন্সিলিং শুধুমাত্র পরামর্শ দিলেই রোগী ভালো হয়ে গেছে একটু সাহসের দরকার স্বামী একটু সাহস দিছে মানে স্ত্রীর কাছ থেকে একটু সাহস পেয়েছে আর স্ত্রী তাকে সাপোর্ট করছে দেখবেন এটা এমনি এমনি ভালো হয়ে গেছে স্ত্রী যদি তাকে ভয় দেয় আর স্বামী যদি আজে বাজে টেনশন করে এই সমস্যা আকার ধারণ করে তাহলে আমরা জানলাম হঠাৎ যদি লিঙ্গ কারণ শক্ত হওয়া যদি কমে যায় নরম হয়ে যায় তাহলে এতে আগে চিন্তিত হবেন না এটা অপেক্ষা করতে হবে সবল করতে হবে এটা সময়ের ব্যবধানে ঠিক হয় তাহলে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আর অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্র একটা আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ